আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মাটি থেকে 36,000 ফুট ওপরের আকাশ ছুঁয়ে ফেলেছেন তিনি। ইন্ডাস্ট্রির খোকাবাবু এই মুহূর্তে চ্যাম্প। চাঁদের পাহাড় ছুঁয়ে এই মুহূর্তে তিনি আমাজনের তীরে। নতুন রহস্য, নতুন নতুন অভিযানের থ্রিলারে দর্শকদের মাতিয়ে রেখেছেন তিনি। শুধু ছবিতেই থেমে নেই, বাহুবলীকে টক্কর দিয়ে দেবের আমাজন অভিযানের পোস্টার এই মুহূর্তে বিশ্বে সর্ববৃহৎ। তার পরপরই আমাজন অভিযানের কমিক্স লঞ্চ করল প্রযোজনা সংস্থা সি ভেঙ্কটেশ ফিল্ম। অর্থাৎ তরুণ যুব ফ্যানদের পাশাপাশি এখন শিশুদের হাতে হাতেও তিনি। সব মিলিয়ে সুপারস্টার দেবের ফ্লাইট এই সময় সব থেকে বেশি হাইটে। কিন্তু আজ যেই দীপক অধিকারীর নিজস্ব প্রযোজনা সংস্থা রয়েছে তার সূত্রপাত হয়েছিল কিন্তু অনেক বছর আগে। না, অগ্নিশপথের কথা বলছি না, তখনও নিজেকে সম্পূর্ণ বলে মনে করেননি দেব নিজেই। সেই কারণে নিজেই চেয়েছিলেন একটা কমপ্লিট মেকওভার। অনেকেই হয়তো জানেন না, দেবের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন বিশ্ববিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষ স্বয়ং। না, তার কোনো ছবিতে স্ক্রিন শেয়ার করার সুযোগ পাননি দেব। তার আগেই চলচ্চিত্র জগতে এক গভীর শূন্যতা সৃষ্টি করে পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন ঋতুপর্ণ। বাংলা ইন্ডাস্ট্রিতে দেব পা দেওয়ার সঙ্গে সঙ্গেই এক কঠিন কম্পারিজনের মুখোমুখি হতে হয় দেবকে। সেটা হলো অভিনেতা জিতের সঙ্গে তার তুলনা। কারণ প্রসেনজিতের পরবর্তী প্রজন্ম হিসাবে নিজেকে ততদিনে মোটামুটিভাবে প্রজেক্ট করে ফেলেছেন জিত। তাই দেবকে যে তার দ্বিতীয় ছবির চ্যালেঞ্জ থেকেই সেই কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হবে তাও অবধারিতই ছিল। আর এই তুলনাতেই দেবকে বেশ কিছুটা এক্সট্রা মার্কস দিয়ে দিয়েছিলেন ঋতুপর্ণ। বলেছিলেন, বাংলা ছবির একজন পরনায়ক হয়ে ওঠার পটেনশিয়াল দেবের মধ্যে রয়েছে। তার চেহারার ইনোসেন্স এবং এক আনক্লেমড লাভেবল কোয়ালিটি আছে যা তাকে উচ্চতার শিখরে নিয়ে যেতে পারে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।